মুসলমান ভাইরা দেখুন, জেরুজালেম নিয়ে মির্জাফর ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতায় মার্কিন সংস্কৃতিকর্মীরা যা করলেন। জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধিতা করেছেন দেশটির সংস্কৃতিকর্মীরা। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানে পাঠানো একটি চিঠিতে তারা বিরোধিতা করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করে নিজেদের শহর থেকে ফিলিস্তিনিদের রাজনৈতিক ও সংস্কৃতিগতভাবে উৎপাটন করার চেষ্টা করছেন। তারা মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্ত বর্ণবাদী। তারা ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের আচরণেরও নিন্দা জানান। সংস্কৃতিকর্মীদের তালিকায় লেখক, শিল্পী এবং অভিনেতা ও অভিনেত্রীরা আছেন। চিঠিতে স্বাক্ষর করেছেন টিল্ডা সুইন্টন, মার্ক রাফলো, রগার ওয়াটার্স, পিটার গ্রাভিয়েল, কেরিল চার্চিল, মাইক লেইক, ম্যাক্সিন পিয়েক, জুলি ক্রিস্টিন সহ অনেকে।